আমরা কিছু মানুষ আছি যারা লুকিয়ে কাঁদি, চোখের জলে বালিশ ভেজাই, নিজেকে আড়াল করে রাখি। তার কারণটা হলো নিজের কষ্টগুলোকে গোপন করতেই ভালোবাসি, বুঝতে দেই না বুকের ভেতরে থাকা গোপন কষ্টের ক্ষতটা। আমরা তো সেই মানুষটার জন্য কাঁদি যার জন্য তাদের কাছে আমাদের কান্নার কোনো মূল্য নেই। আমরা যাকে সহযোগিতা করি, যাকে ভালোবাসি, যার উপকার করি, যাকে আপন করি, তার থেকে খারাপ ব্যবহার পাই, তার থেকেই কষ্ট পাই। নিজের মনকে জিজ্ঞেস করেও উত্তর পাই না, এই খারাপ ব্যবহার আমরা কেন তাদের থেকে পাই। তাদের ক্ষতি করি না, তাদের সাথে আমরা খারাপ করি না, অথচ তারাই আমাদের আঘাত করে। কিছু মানুষ আছে যারা উপকার পেতে পেতে একসময় এই উপকার পাওয়াটাকেই নিজেদের অধিকার বলে ধরে নেয়। যতদিন পর্যন্ত পেতে থাকবে ততদিন ভালো ব্যবহার করবে, না পেলেই শুরু হবে খারাপ ব্যবহার করা আর কষ্ট দেয়া। অবাক লাগে যারা উপকার নেয়, সাহায্য নেয়, ভালোবাসা নেয়, তারা বিনিময়ে আমাদের কী দেয়, আমরা কী পাই? হয়তো অনেকেই বলবে পাওয়ার আশা করে কিছু করতে নেই, কাজ করে যাও, ফলের আশা করো না। এমন নীতি কথা অনেকেই বলবে। বুঝতে হবে আমরাও তো মানুষ, চাওয়া পাওয়া তো জীবনের অঙ্গ। তবে নীতি দিয়ে জীবন চলে না, সব সময় আমরা আশা করি সকলেই, তাই সেই মানুষগুলোর থেকে ভালো ব্যবহার করি, আশা করি, কৃতজ্ঞতা আশা করি, কিন্তু কখনোই দুর্ব্যবহার আশা করি না। কষ্ট হয় এটা ভেবে যার উপকার করলাম সেই আঘাত করলো, যাকে ভালোবাসলাম সেই কষ্ট দিল। এবার একটু ভাবো তো, সত্যি কি এটাই পাওনা ছিল আমাদের? এক শ্রেণীর মানুষ শুধু নিয়েই যায়, কিছু দেয় না আমাদের, বড় কিছু আশা থাকে না তাদের প্রতি। একটু ভালো ব্যবহার, একটু ভালোবাসা সকলেই আশা করি। সবটুকু দিয়েও যে এটুকু আমরা পাই না, অদ্ভুত ব্যাপার হলো কার থেকে কতটুকু উপকার নিতে হবে সেই বুদ্ধি ওই মানুষগুলোর থাকে, অথচ কৃতজ্ঞতাবোধ এদের থাকে না। আসলে কিছু মানুষের মধ্যে অপরাধ বোধটাই জন্মায় না, তাই আঘাত দিয়েই ভালো থাকে এরা। আমাদের মতো নরম মনের মানুষগুলো সবসময় অকৃতজ্ঞতার শিকার হয়, ভালোবেসে কষ্ট পায়, সম্পর্ক হারিয়ে ফেলার ভয়ে সহযোগিতা করে যায়, আঘাত পাচ্ছে জেনেও নিজের ব্যথাগুলো গোপন করার জন্য লুকিয়ে লুকিয়ে কাঁদে, আর সকলের সামনে হাসি মুখে চলে। শুধু শরীর খারাপ থাকলে যে আমরা অসুস্থ থাকি তা নয়, আমরা বেশি অসুস্থ থাকি কিছু মানুষের খারাপ ব্যবহারে।